আমি সাবিনা ইয়াসমিন। আমতলা হাসপাতালের মেন গেট বন্ধ, কষ্টে রোগী গার্জেন সকলে। নদা ব্লকের আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বহুদিনের পরিচিত মেন রোডের ধারে মেন গেট বিএমওএইচ এর খামখেয়ালিপনায় হঠাৎই বন্ধ হয়ে যায়। দূর দূরান্ত গ্রাম থেকে কষ্ট করে আসা রোগীরা গেটের সামনে এসে সমস্যায় পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে এসেও দেখে গেট বন্ধ, তখন অন্যদিকে ছুটতে হয়। এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে রোগীর রোগ যায় বেড়ে। বিএমওএইচ এর ছোট্ট ভুলের মাশুল দিতে হচ্ছে প্রতিদিন বহু মানুষকে, তথা নদা ও নদিয়ার আপামর জনসাধারণকে। সবার একটাই প্রশ্ন, কবে খুলবে এই গেট? নওয়াদা ব্লকের একমাত্র বড় হাসপাতাল আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। বহুদিনের পুরাতন এই হাসপাতাল 30 বছর আগে যখন লোক সংখ্যা অনেক কম ছিল তখন ছিল 5টি গেট। এখন লোক সংখ্যা অনেক বেড়েছে, রোগীর সংখ্যাও বেড়েছে, 10 সিট থেকে বেড়ে হয়েছে 52 সিট বিশিষ্ট হাসপাতাল। সেখানে গেটের সংখ্যা না বেড়ে অকারণে বিনা প্রচারে বা নোটিশে বিশেষ করে মেন গেট বন্ধ করে দেন বিএমএস। হতবাক আপামর জনসাধারণ। গেট বন্ধ থাকলেও গেটের উপরে হাসপাতালের নাম লেখা বহু লাইট বিশিষ্ট গ্লো সাইনবোর্ড, আর এত লাইট বিশিষ্ট বড় সাইনবোর্ড দেখে সকলে ছুটছেন রোগী নিয়ে এদিকে, আর তখনই পড়ছেন সমস্যায়। না না, এই যে একটা দীর্ঘদিন থেকে একটা রাস্তা মানে হাসপাতাল ভিতরে যাচ্ছে, সেই রাস্তা যদি বন্ধ হয়ে যায় অনেক লোকের ক্ষতি হবে। সেখানে গাড়ি ঘোড়া মানে ওই যান, তাহলে পেশেন্টগুলোর কী ক্ষতি হবে, পেশেন্টগুলো কীভাবে যাবে আর কোথায় কী করে বলুন। তাই রাস্তাটা কীভাবে খোলা যায়, কীভাবে কী করা যায় এইটার ব্যবস্থা নিতে হবে। কোথায় যাচ্ছিলেন? কী হলো? বাচ্চার অসুস্থ। হ্যাঁ, এখানে কী দেখছেন? এখন গেটটা বন্ধ হবে, তাহলে এটা আপনার অসুবিধা হচ্ছে না সুবিধা হলো? অসুবিধা হচ্ছে। আপনার নাম? হ্যাঁ, নাম গোলাম মুস্তফা। বাড়ি কোথায় যাবেন? তা এসে কী দেখছেন? এসে কী দেখলেন? গেট মারা দেখলেন? এই গেট বন্ধ হয় আপনার সুবিধা হলো না অসুবিধা হলো? ভালো, ঠিকই আছে। কোথা থেকে আসছেন? এই গেট তো আপনার অনেকদিন থেকে দেখছেন, হঠাৎ এই যে বন্ধ করেছে, তাহলে আপনার অসুবিধা হলো তো? পরম অসুবিধা, গেট বন্ধ। আর মোটরসাইকেল যে এখানে রেখে যাবেন, চুরি হলে কে নেবে দায়িত্ব? হ্যাঁ, চুরি হলে দায়িত্ব কে নেবে? এখান খোলা থাকে টিএমসির মিটিং ও মিছিলের দিন। বাকি দিন গেট বন্ধ। হসপিটালটা এখন আর হসপিটাল না, এখন তৃণমূল পার্টির মানে মিটিংয়ের জায়গা হয়ে গেছে। সাধারণ মানুষ ভোগান্তি হচ্ছে, মানুষ কিছু বলছে না, তাই মানুষ এটাকে মেনে নিচ্ছে। কী করবে মানুষ, নিরুপায়, মানুষের কিছু বলার নেই। এটা তো হসপিটালের গেট না, এখন পার্টি অফিসের গেট হয়ে গেছে। তাহলে তো রানিং গেট এভাবে বন্ধ রাখতে পারে বিএমএস? না, বিএমএস পারে না, এটা ওদের কাছে আইন বলে কিছু আছে নাকি? আমি তো বাড়ি যাচ্ছিলাম। দেখি দেখছেন, এখানে গেট বন্ধ। এই গেটটা বিএমএস বন্ধ করে ভালো করেছে না খারাপ করেছে? মানুষ খোলা সবসময়, হাসপাতাল মানে খোলা রাখতে হবে। কোন সময় কোন রোগী আসবে না আসবে, এমার্জেন্সি করে রোগী ঢুকলো আবারও তাতে ঘুরে ঘুরে যেতে হবে, এটা খুব বাজে লাগছে আমার। এটা বলা হয় না অবশ্য আমাদের, এটা ফল্ট আমাদের। রোগীর কষ্ট হলেও সুবিধা পাচ্ছেন মাত্র কয়েকজন। বড় গেটের সামনে অন্তত আরাম করে নির্ভয়ে সাইকেল ও মোটরসাইকেল রাখতে পারছেন। অনেকে আশঙ্কা করছেন অন্য গেটের মতো এখানেও কবে দোকান না বসে যায়। কারণ হচ্ছে গেট আমাদের হচ্ছে 2টো গেট, তো আমাদের মেইন গেট হচ্ছে ওই গেটটা, যেটাকে আমরা গেট নাম্বার 1 বলি, এটা হচ্ছে গেট নাম্বার 2 মানে কোয়ার্টারের জন্য। তাহলে গেট নাম্বার 1টা হচ্ছে রোগীদের আসার জন্য, কিন্তু আমরা কি করলাম এই গেটটা যদিও বন্ধ করেছে, একটা দেখবেন ছোট্ট একটা খুলে দিয়েছে আমরা একটা পাল্লা। তাহলে কি হবে, রুগীগুলো আসবে, রুগীগুলোর জন্য যে লোক বলছে কেউ হয়তো কি রুগীর জন্য অসুবিধা হবে, রুগীর জন্য আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। সব রুগী তো হেঁটে যেতে পারবে না, পার্সোনাল গাড়ি তো ওই ওই যে গাড়ি দিয়ে আসবে ওই ওই গেট। আপনি যেটা বলছেন 2 নম্বর গেট, এটা আপনি বলছেন, কিন্তু মানুষ পরিচিত অনেক দিন থেকে 30-40 বছর ধরে এই গেটটা আছে, কিন্তু
এইখানে ইনডোর ছিল, যার জন্য এই গেটটা পরিচিত গেট। আর এটা মেন রোড, সবসময় মেন রোডের পর মেন গেট হয়। বলছে মেন একটাই গেট হবে, হয়তো আরেকটা গেট থাকবে এক্সিট জন্য ইমার্জেন্সি যদি কিছু হয়। দুটো গেট হলে এখানে কি সমস্যা? বিডিও অফিসের সামনে তো, তাহলে এই গেট বন্ধ করা একটা উদ্দেশ্য হচ্ছে বিডিও অফিসে কোনো কিছু হলে সব গাড়ি, মানে ধরুন কোনো কোনো কিছু হচ্ছে ভোটের বা এমনি নর্মাল সময় সব গাড়ি ঢুকে যায়, লোকগুলোই যেতে পায় না। ইনফ্যাক্ট ওই কারণে কি করা হয়েছে, গেটকে বন্ধ করে ছোট একটা গেট করা হয়েছে। ছোট গেট করলে রুগীদের কিন্তু অসুবিধা হবে না, অসুবিধা রুগীগুলো ওইটা দিয়ে আসবে, আর যারা গাড়ি দিয়ে আসবে তারা ওই গেট দিয়ে আসবে। আমি দেখেছি স্যার যেটা বলছেন, যেখানে মিটিং হলে এখানে লোকজন চলে আসলে গেটটা করা, কিন্তু দেখেছি আমি ইফতার পার্টিতে বা তৃণমূলে যখন মিটিং হলে এখানে সেদিন আবার গেটটা খোলা থাকে দেখেছি। কিন্তু মেন সমস্যা হচ্ছে কি, যদি আমি সবসময় খুলে দিই আমার কোনো আপত্তি নেই, খুললে কি হচ্ছে আপনি দেখবেন রাত্রি 11টা অবধি বাইরেকার লোক এসে, হসপিটালের কোনো স্টাফ না সেটা আমি জানি, বাইরেকার লোক এসে সবসময় মানে রাত্রি 11টা অবধি মিটিং করছে, এখানে 100-200 জন থাকছে, সেটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। কিন্তু পেশেন্টেরই আপত্তি, পেশেন্টগুলো যে যাচ্ছে আসছে, মানে ইভেন ওখানে সব ছেলে একটা। তাহলে এই গেট বন্ধ করে কি সেই সমস্যার সমাধান হয়েছে? মিটিংটা আমার মনে হয় সেটা একটু কমেছে। কার মিটিং হয় কে বসে তার উপর রাগ করে আপনি পেশেন্টের ক্ষতি করছেন? সেটা না, বললাম তো মানে মানুষ বলছে যেটা, ধরুন যদি লোক বলে খুলে দিতে, আমার বললাম তো খুলে দিতে আমার কোনো অসুবিধা নেই। কি কারণটা তো জানি না, আমি বিএম হচ্ছে সময় খোঁজ নিয়ে দেখবো, তার তো খুব অসুবিধার মধ্যে পড়তে হবে মানুষকে এই গেটটা বন্ধ থাকলে। তাহলে গেট কিপার রাখতে হবে সেখানে, যদি গেট করা মানে গেট বন্ধ মানে গেট কিপার করে রাখতে হবে, রেখে গেটে মানুষকে বসিয়ে রেখে সেখানে মানুষের এন্ট্রান্স মেন গেট যখন, কারণ ওই ব্লকের হেডকোয়ার্টারের সামনেই একদিকে ব্লক তার মেন গেট, আর আরেকদিকে হসপিটাল আমতলার গ্রামীণ হসপিটাল যেটা মানুষের মেন সেটাও আর একটা মেন গেট। তো দুই মেন গেট যদি বন্ধ থাকে তাহলে সেখানে বন্ধ থাকলে কোনো আপত্তি নাই, তো সেখানে দারোয়ান বসিয়ে রেখে কিংবা গেট কিপার বসিয়ে রেখে সেখানে কন্ট্রোল করতে হবে, যদি কোনো অসুবিধা হয় হসপিটালের ভিতরে, যদি কোনো বেশিরভাগ লোক চলে যায় বা সাধারণ মানুষ যদি হসপিটালের ভিতরে গাড়ি ঘোড়া একটা কিছু রাখে, তাহলে সেখানে যদি কন্ট্রোলই করতে হয় তাহলে সেখানে কন্ট্রোলিং ব্যবস্থা করতে হবে। কন্ট্রোলিং ব্যবস্থা করে গেট বন্ধ করলে কোনো আপত্তি নাই, প্রতিদিন প্রতিনিয়ত, নাহলে মেন গেটই যদি বন্ধ থাকে তাহলে একটা আমতলার একটা তো শোভা সেটা নষ্ট হচ্ছে, সেটা দেখার জন্য যা যা করা নিশ্চয়ই আমি করছি। ওই গেটটা বন্ধ রাখা, তার একটা অসুবিধা হচ্ছে সাইকেল মোটরসাইকেল এমন করে রাখছে ওখানে, এমনভাবে দাঁড়িয়ে রাখছে যে হেঁটেও মানুষ আর যেতে পারছে না। আস্তে আস্তে আমতলায় হসপিটালের এই দিকটাই এই মেন রাস্তার উপরে 3-4টে গেট ছিল, আস্তে আস্তে ওইভাবে করতে করতে সব গেটগুলোই তো ফুটপাথের দোকান হকাররা দখল নিয়ে নিয়েছে, মেন 2-3টি গেট এইভাবেই বন্ধ হয়ে গেছে। এইভাবে বন্ধ থাকলে এখানেও কেউ কবে আসবে? এটাও হয়তো কোনোদিন গেটের তো এমনি দোকান একটা হয়ে গেছে, আবারও হয়ে যেতে পারে কোনোদিন। তো এই গেটটা যাতে খোলা থাকে তার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়ার আমি নিশ্চয়ই নেব।